হাই ফ্রেন্ডস, দিস ইজ ট্রিনার। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন রেসিপিতে। তো চলো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমার অল অফ ইউ তে ব্লগিং, মেকআপ, কুকিং, DIY সমস্ত কিছুর ভিডিও আমি শেয়ার করতে থাকি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটিকে আমি এবার সাইজ মতন করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমি কীরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। সবাই জানে হয়তো যে ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে এরমভাবেই কাটতে হয়, তো এরমভাবে সবাই কেটে নেবে। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে আলুতে যত ডার্ট আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। এখানে আমি জল নিয়ে নিয়েছি। আমি এই পাত্র থেকে তুলে এই পাত্রের জলটাতে একবার আলুটাকে আরও আর একবার ধুয়ে নেব। আমি গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি নুন অ্যাড করছি। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার জলটা বেশ ভালো ফুটে এসছে। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটাকে ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমি আলুটাকে একদম ড্রাই করার জন্য খবরের কাগজ পেতে আলুগুলোকে বিছিয়ে দিয়েছি। আপনারা একবার রোদেও শুকিয়ে নিতে পারেন, তাতে রেজাল্ট খুব ভালো হয়। তো আমি এখানে আলুগুলো আবার তুলে নিয়েছি থালাতে। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, কড়ার তেলও আমার গরম হয়ে গেছে। এটাকে পুরো ফ্রাই করলে চলবে না, হালকাভাবে একটু আমি ফ্রাই করে নেব। এরকম করে আমি সমস্ত আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটাকে আমি হালকা ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি ফ্রিজ করতে দেব। অবশ্যই ফ্রিজে রাখবেন, 6 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। বাট আমি এটা পরের দিন সকাল পর্যন্ত রেখেছিলাম, তো আমি এখন ফ্রিজ থেকে এটা বার করে নিলাম। এবার এটিকে আমি ফ্রাই করে নেব। এখানে নিয়েছি আমি নুন, চাট মশলা, নিয়েছি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা। এখানে আমি আরও আর একবার আলুগুলো ফ্রাই করার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি এবার এক এক করে আলুগুলো সমস্তটা ফ্রাই করে নেব। একদম লাল লালভাবে ফ্রাই করতে হবে যাতে জিনিসটি খুব ক্রাঞ্চি টাইপের হয়। আর অবশ্যই একবার ফ্রিজ করলে এটা ক্রাঞ্চিই হবে। এইরকম প্রক্রিয়ায় যদি তোমরা কেউ করো জিনিসটি খুবই ক্রাঞ্চি হবে, বাট ভিতরটা ভীষণ সফট। তো এখানে আমি চাট মশলা অ্যাড করছি, অ্যাড করছি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করছি ধনে পাতা। আমি লবণ অ্যাড করছি না, কারণ আমার আলুটাতে এমনি লবণ একটু বেশি হয়ে গেছিলো। তো এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ক্রাঞ্চি লাগছে দেখতে, আর এটা পুরোপুরি হোমমেড। তো এটি খুবই ক্রাঞ্চি হয়েছে, যতটা দেখতে লাগছে ততটাই হয়েছে খেতেও। তো রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা ফ্রিজ করে রেসিপিটিকে অনেক দিন, মিনিমাম 1 বছর রাখতেই পারেন, বাট আমি রাখিনি। তো এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you.